ঝুঁকির মুখে পড়ে বিজ্ঞাপন বাজার সংশ্লিষ্টরা। আসলি মজা ইসি মে হ্যায়। এরই পরিপ্রেক্ষিতে অনেকদিন ধরে আন্দোলন করলেও মূলত মিডিয়া ইউনিটের ব্যানারে গত বছর নভেম্বর থেকে চূড়ান্ত ভাবে মাঠে নামেন সাংবাদিক, টেলিভিশন মালিক, অভিনেতা, নির্মাতা সহ মিডিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষ। তারা দাবি করেন, এর মাধ্যমে অবৈধভাবে দেশের টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে, তাই বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন বন্ধে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে তারা জোর দাবি জানান। পে চ্যানেলগুলি ল্যান্ডিং ফি দিয়ে বিজ্ঞাপন শূন্যভাবে প্রচার করতে হবে এবং যারা বিজ্ঞাপন প্রচার করেছে তাদেরকে সর্বোচ্চ অর্থনৈতিক এবং তাদেরকে আমরা আখ্যায়িত করতে পারি নব্য যুগের সাংস্কৃতিক রাজাকার। তারই ধারাবাহিকতায় সোমবার বিকেলে তথ্য মন্ত্রণালয় থেকে বাংলাদেশে ডাউনলিঙ্কৃত বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন বন্ধের চূড়ান্ত নির্দেশনা জারি করে সরকার, যেখানে বলা হয় নির্দেশনা অমান্য করলে বিদেশি টেলিভিশনের অনাপত্তি বাতিলের পাশাপাশি লাইসেন্সও কেড়ে নেওয়া হবে বাংলাদেশি চ্যানেল। এদিকে এই আদেশকে দেশের মিডিয়ার বিজয় আখ্যায়িত করে এর যথাযথ বাস্তবায়ন দেখতে চেয়েছেন টেলিভিশনের সঙ্গে সংশ্লিষ্টরা। পাশাপাশি কোনো ভাবে যেন ভবিষ্যতে আর কোনো বিদেশি টেলিভিশনে মূল ফিডের বাইরে বিজ্ঞাপন প্রচার হতে না পারে সেদিকেও সরকারের সজাগ দৃষ্টি কামনা করেছেন তারা। 8 বছর পর হলো আবার এই বিজ্ঞাপনটা জারি হয়েছে এবং এটার কতটুকু বাস্তবায়ন সেটার আমরা অপেক্ষায় থাকব এবং আমরা মনে করবো এটা একটি সত্যের বিজয় হয়েছে। গত 6 মাসে যে 400 কোটি টাকা বিদেশে পাচার হয়ে চলে গিয়েছে, যে এভিডেন্সগুলো আমরা NBRকেও দিয়েছি, রাজস্ব শুল্ক গোয়েন্দা অধিদপ্তরে গিয়েছে, এই টাকাটা ফেরত আসবে কবে সেই একটি বিষয়। দ্বিতীয় হচ্ছে 135টি চ্যানেল এখন বাংলাদেশে ডাউনলিক হচ্ছে কিন্তু সরকারিভাবে মাত্র অনুমোদন আছে 25টি, বাকি চ্যানেলগুলো কবে বন্ধ হবে? আমরা এখনও চাই বিদেশি ফিডে বাংলাদেশে বিজ্ঞাপন যাক কিন্তু অরিজিনাল ফিডে যাক, পাইরেসি ফিডে যাতে না যায়। যেই বিমটা শুধু বাংলাদেশের জন্য তৈরি হয়েছে সেটা কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইনের 19-এর 13 ধারায় স্পষ্ট বলা আছে, বাংলাদেশের দর্শকদের জন্য বিদেশি টিভি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার করা যাবে না। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা।